টিভিএস ম্যাট্রো ইএস 2022 মডেল, 2022 সালের 6 মাসে শোরুম থেকে বাইকটা কেনা। বাইকটা একদম পানির দামে দিয়ে দেবো। যারা বাইকটা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করতে পারেন মামুন মোটর, খুলিপুর বাজার, ফরিদপুর সদর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি পেলে করছেন তাদের সবাইকে মামুন মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ইনশাল্লাহ অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা মামুন মোটরস ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আমার পেজ পিছনে একটি টিভিএস ম্যাট্রো ইএস 2022 সালের 6 মাসের বাইকটাকে শোরুম থেকে কেনা। তা বাইকটা বিক্রি হবে, তা বাইকটা কত টাকা দাম, কাগজপত্রের কি অবস্থা এবং আউটলুকের কি কন্ডিশন, গাড়ির কি কন্ডিশন, এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। ফুল ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ আশা করি। তা বেশি কথা না বলে চলুন বাইকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, এই হলো আজকের বাইক। আমি যদি প্রথমে আপনাদের ইঞ্জিনের ডান সাইডের কন্ডিশন দেখাই, সেম এই টাইপের হবে, এবং সামনের টায়ারের কন্ডিশন দেখাই এই টাইপের হবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এবং সামনের মাডগার্ড কন্ডিশন এই টাইপের হবে, হেডলাইট কন্ডিশন এই টাইপের হবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। একদমই সুপার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এবং ইঞ্জিনের বাম সাইডের যে কন্ডিশন এই টাইপের হবে, ট্যাঙ্কির বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে, ব্যাক প্যানেলের যে বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে, চেন কভার কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদমই ফ্রেশ আছে। পিছনে মাডগার্ড কন্ডিশন এই টাইপের হবে, এটারও এর যে মোটরসের বাইক ফরিদপুর। পিছনের টায়ারের কন্ডিশন এই টাইপের হবে আশা করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আশা করি, অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিউয়ার্স। এখন হলো যাই হোক, এই বাইকটি প্রাইজে আমি চলে আসি। এই বাইকটি প্রাইজে হচ্ছে মাত্র 65,000 টাকায় পেয়ে যাচ্ছেন টিভিএস ম্যাট্রো ইএস বাইক 2022 সালের 6 মাসে বাইকটা কেনা শোরুম থেকে। তো ভিউয়ার্স, সামনে কোনো নতুন ভিডিওতে বা নতুন কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।